একজন দর্শক বলেছেন, আমি মসজিদে গিয়ে ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করি, তবে আমি তাহাজ্জুদের নামাজে আরও বেশি রাকাত নামাজ পড়তে চাই। আমি কি তাহলে ইমামের সাথে ভিতরের নামাজ পড়ব না, নাকি ভিতরের নামাজ ইমামের পেছনে আদায় করব আর পরবর্তীতে আবার ভিতর পড়ব? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন আর বলতেন সে ব্যাপারে বলি। আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর ১, বুক অব সালাহ, হাদিস নম্বর ১৩৭০। আমাদের প্রিয় নবী তিনি বলেছেন, যখন লোকজন তাকে আরও বেশি সময় ধরে নামাজ পড়াতে বলল, নবী বললেন, কেউ যদি ইমামের সাথে নামাজ পড়া শেষ করে তাহলে ধরা হবে সে সারা রাত ধরে নামাজ পড়েছে। এছাড়া আরও একটা হাদিস, সহিহ বুখারী খণ্ড নম্বর ১, বুক অব সালাহ, হাদিস নম্বর ৪৭২, বলা হয়েছে, এক লোক আমাদের নবীকে জিজ্ঞেস করল কিয়ামুল লাইল সম্পর্কে। নবী বললেন যে তুমি পড়বে দুই রাকাত করে, তারপর দুই রাকাত, আবার দুই রাকাত, আবার দুই রাকাত, যখন মনে হবে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে। আরেকটা হাদিস বলছে, আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। এই দুটো হাদিসের ভিত্তিতে বলা যায় আপনার সামনে দুটো অপশন আছে। একটা হলো সে ইমামের সাথে নামাজ শেষ করবে, এমন না যে সে নামাজ থেকে চলে আসবে, ভেতরে নামাজ পড়বে না, কারণ তাহলে নবীর নির্দেশ সে মানছে না, সে লোক তাহলে ইমামের সাথে তার নামাজ শেষ করছে না। আবু দাউদ হাদিস নাম্বার ১৩৭০ বলছে, যদি ইমামের সাথে নামাজ শেষ করো ধরা হবে সারা রাত নামাজ পড়েছ, সবচেয়ে ভালো হলো ইমামের সাথে নামাজ পড়বে, ভিতরে নামাজও পড়বে, আর তারপরে যদি সে তাহাজ্জুদের নামাজ পড়তে চায় পড়বে। তাহাজ্জুদ আসলে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ মানে আবার জেগে ওঠা, বাসায় গিয়ে ঘুমিয়ে আবার জেগে উঠবে, তখন নামাজ পড়তে পারে, কিন্তু ভিতরে নামাজ পড়বে না, কারণ দুটো ভিতর নেই, মাত্র একটা ভিতর। অন্য অপশনটা হচ্ছে সে ইমামের সাথে নামাজ পড়বে, আর যখন ইমাম ভিতরের নামাজের শেষ রাকাতে যখন তিনি নামাজ শেষ করবেন তখন সে লোক উঠে দাঁড়াবে এবং আরেক রাকাত নামাজ পড়বে, আরেক রাকাত নামাজ পড়লে সেটা আর ভিতরে হবে না, তারপরে বাসায় গিয়ে সে তাহাজ্জুদ পড়বে, তারপরে ভিতরে নামাজ পড়বে। সে এখানে হাদিসটা মানছে ইমামের সাথে নামাজটা শেষ করছে, তাই সারা রাত নামাজ পড়ার সওয়াব পাবে, তারপর বাসায় গিয়ে পড়বে তাহাজ্জুদ, আর বেতার সাধারণত শেষে পড়া হয়, তাহলে বাসায় গিয়ে সে তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়ার পরে ভিতরের নামাজ। এটা দ্বিতীয় অপশন, এটা করলে ভালো, তবে প্রথম অপশনে কোনো সমস্যা নেই। আচ্ছা, সুন্দর বলেছেন, ধন্যবাদ।